কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল ১৮১৩ সালের ২৫শে নভেম্বর উদ্বোধন হয় চৌরঙ্গি থিয়েটারের। ১৮৯৮ সালের ২৫শে নভেম্বর জন্ম হয় চলচ্চিত্র পরিচালক দেবকী কুমার বসুর। ১৯৩৩ সালের ২৫শে নভেম্বর জন্ম হয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের। ১৯৪৮ সালের ২৫শে নভেম্বর প্রতিষ্ঠা হয় ন্যাশনাল ক্যাডেট কর্পের। ১৯৮১ সালের ২৫শে নভেম্বর মৃত্যু হয় সুরকার ও সঙ্গীত পরিচালক রায়চাঁদ বড়ালের। ২০২০ সালের ২৫শে নভেম্বর মৃত্যু হয় বিখ্যাত ফুটবলার দিয়েগো মারাদোনার। নমস্কার, সুপ্রভাত। কলকাতা দূরদর্শন তো ছিলই আপনাদের সাথে, কিন্তু সকাল সকাল আমার শিল্পী যন্ত্রশিল্পীদের নিয়ে আমি সুরজিৎ হাজির হলাম। কারণ ঘড়ি কাটা দেখুন ঠিক কটা বাজে, ৭:৩০ বাজে, ৭:৩০ থেকে ৮:৩০ আপনাদের নিয়ে আমাদের এই সকাল সকাল পরিবারের সংসার। এবং এই পরিবারের সবথেকে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন আপনারা, যারা ভোরবেলা উঠে আমাদের অনুষ্ঠান দেখেন, এতদিন ধরে আমাদের সাথে আছেন, তাদের প্রত্যেককে প্রথমে ধন্যবাদ জানাই। শীত পড়েছে, শীত পড়ছে, একটু একটু করে পড়ছে। আমরা শহরে যারা আছি, হাত কাটা জ্যাকেট আপাতত বেরিয়েছে, কিন্তু শহর থেকে বেরোলে ভালোই ঠান্ডা পড়ে গেছে, সেখানে সোয়েটার, শাল, মাঙ্কি ক্যাপ সবই বেরিয়ে পড়েছে। তো আমার নিজের হয়নি এখনও, আমি এখনও ভাবছি যে জ্যাকেটগুলো বার করতে হবে, যেমন হয় এখন রোদে দিতে হবে ইত্যাদি। এই পুরো এপিসোডটা শুরু হবে জীবনের এখন এই পুরো শীত জুড়ে। কিন্তু তবু শীত আমাদের খুব প্রিয় সময়, আলস্যের সময়। চলুন এই সময় আপনাদের সকালবেলায় একটু আমরা গান শোনাই, আমাদের তো কাজই এই সকাল সকালে গান শোনানো, কখনো গান, কখনো কবিতা, কখনো যন্ত্রসঙ্গীত, এই এই সমস্ত কিছু নিয়ে আমাদের সুন্দর একটা সকাল আপনাদের উপহার দেওয়ার এই প্রচেষ্টা এত বছর ধরে কলকাতা দূরদর্শনের। আজকে আমাদের শিল্পী হচ্ছেন শ্রী তপন ভট্টাচার্য। তপন দা, নমস্কার। নমস্কার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তপন দার সাথে আমারও আজকে আলাপ হলো, তাই যেমন তপন দার গান শুনবো তেমন তপন দাকে জানবো আপনাদের সাথে। আপনারা হয়তো তপন দাকে অনেকেই চেনেন, তপন দা ব্যারাকপুর নিবাসী, এবং আজকে তপন দার সঙ্গে যত যন্ত্রশিল্পী যারা এসছেন তারা সবাই ব্যারাকপুরের, তাই ব্যারাকপুর স্পেশাল হয়ে যাচ্ছে একটুখানি। হ্যাঁ, একদম একদম একদম। তপন দা মূলত নজরুল গীতি শিল্পী, কিন্তু আজকে আকাশবাণী, হ্যাঁ আকাশবাণী নজরুল গীতি শিল্পী, কিন্তু তপন দা আজকে আপনাদের জন্য স্বর্ণদিনের, স্বর্ণযুগের গান, স্বর্ণযুগের পুরনো দিনের গান, হ্যাঁ তার সঙ্গে দু একটা নজরুল গীতি ডাকলেও রাখতে পারবো। হ্যাঁ চলুন তাহলে তপন দা শুরু করি। প্রথমে কি গান হচ্ছে? প্রথমে আমি ওই সকালবেলা দিয়ে শুরু হচ্ছে, হলো নিশি ভোর ওই ভৈরবী বাজে, এই গানটা দিয়ে শুরু করব। বিরহের
নিশিতাই কাটিল প্রাতে হলো নিশি ভোরে ভৈরবি বাজে। কমলের মধু ছায় উতল পাবন বায়, কমলের মধু ছায়, কমলের মধু ছায় উতল পাবন বায়, অরুণ তরণী ভাসে আকাশের গলো নিশি ভোরে ভৈরবি বাজে। আমাদের প্রথম গান সকাল সকালের আপনারা শুনলেন, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি যে যদি এখন যদি আপনাদের সকাল সকালের গান ভালো লাগে, শিল্পীদের ভালো লাগে, যন্ত্রশিল্পীদের ভালো লাগে, সঞ্চালক সঞ্চালকেদের ভালো লাগে, সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক পৃথিবীর ফোন করে বলতে পারেন সকাল সকাল দেখতে, কারণ সকাল সকাল এখন ইউটিউবে ডিডি বাংলার ইউটিউব চ্যানেলে এই একই সঙ্গে লাইভ স্ট্রিমিং হয়। অতএব আপনারা প্লিজ আমাদের এই পরিবারকে আরও এগিয়ে নিয়ে চলুন এবং সবাইকে বলুন তারা যাতে ইউটিউবেও আমাদের সকাল সকাল ফলো করে, একই সাথে পৃথিবীর যে প্রান্তেই থাকুন কারণ ইউটিউবে আছে। আমাদের ফোন নাম্বার 2423522, 2423522, 2971207103। তো আমরা যাই পরের গানে। তপনদা পরের গান কি শুনছি? পরের গানটা হচ্ছে কথা এবং সুর জটিলেশ্বর মুখোপাধ্যায়, বিখ্যাত মানে সাংঘাতিক। আমার স্বপন কিনতে পারে
এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ভরি আমার পরম বন্ধু হবে এমন অধীর কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই অসীম ধনে ধনী দরিদ্র কে বলে আমায় জাগরণে ঘুমিয়ে আছি বিনিদ্র কে বলে আমায় আমি অসীম ধনে ধনী দরিদ্র কে বলে জাগরণে ঘুমিয়ে আছি বিনিদ্রকে বলে আমার আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি আমায় ধরে বেঁধে রাখে এমন সেদিন কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন অপূর্ব এরকমই সব শিহরণ জাগানো একদম স্বর্ণযুগের গান নিয়ে আজকে আমাদের সাথে তপন দা হাজির গান শোনাতে জটিলেশ্বর মুখোপাধ্যায় সম্বন্ধে আমি কি বলবো এত গুণী মানুষ তার লেখা সুর করা তার গাওয়া অথচ তাকে যারা চিনতেন যারা তার বাড়ি গেছেন তারা জানেন কি সাধারণ জীবনযাপন করেছেন এত অগন্তি তার
গানের হিট এই সমস্ত কিছু নিয়েও, তখন না পরের গান কি শুনছি? পরের গানটা আমি গাইবো হেমন্ত মুখোপাধ্যায়ের, হ্যাঁ, গান, কথা এবং সুর সলিল চৌধুরী, মানে অনন্য ব্যক্তিত্ব, একদম একদম সলিল চৌধুরী, মানে কি কম্পোজিশন যে চিন্তা করা যায় না। সলিল চৌধুরী বিস্ময় বিস্ময় একটা একটা শুধু আমাদের কাছে নয়, টোটাল বিশ্বের কাছেই বোধ হয় বিস্ময়। তাই এই গানটা আমি গাইছি, আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা। শোনান। ফোন করেছেন, আমরা একটু কথা বলিনি, আপনাদেরই তো সকাল, সেই জন্য আপনাদের সাথে কথা তো বলতেই হবে আমাদের। বলুন প্রথম কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার দাদা ভাই। নমস্কার। শুভ সকাল। কল্যাণী গসপুর থেকে বলছি, নির্মল সুম। একদম নির্মল দা, বলুন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হ্যাঁ, আর ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আজকে যে দাদা আসছে, তার কণ্ঠে একটা পুরনো দিনের হারানো দিনের গান শুনবো সেই আশা নিয়ে বসে আছি। দুটো গান শুনলাম, খুব ভালো লাগলো, তাই দাদা ভাইয়ের সঙ্গে একটা কথা বলি। বলুন। নমস্কার দাদা ভাই। হ্যাঁ নমস্কার। নমস্কার দাদা। আচ্ছা, আপনার কাছে একটু হারানো দিনের বা পুরনো দিনের দুটো শিল্পীর তিনটে গানের কথা বলি, যদি তার মধ্যে একটু শোনাতে পারে। আচ্ছা ঠিক আছে। প্রথম গানটি হচ্ছে, সুর হচ্ছে সুবল দাশগুপ্ত, কথা হচ্ছে প্রণব রায়, শিল্পী হচ্ছে কে এল সাইকেল। নাই বা ঘুমালে প্রিয় রজনী এখনো বাকি, প্রদীপ নিভিয়ে যায় শুধু জেগে থাক তব আঁকি। আরেকটি গান হচ্ছে, সুর হচ্ছে রায়চাঁদ বলাল, কথা হচ্ছে প্রণব রায়। যখন রবনামে দিন হলো অবসান, আমায় ভুলিয়ে যেও না মনে রেখো মোর গান। আর শেষ শিল্পী হচ্ছে সত্য চৌধুরী, কথা হচ্ছে মোহিনী চৌধুরী, সুর হচ্ছে কমল দাশগুপ্ত। পৃথিবী আমাদের চায় রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুর। রাখছি দাদা ভাই, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার। ঠিক আছে, চেষ্টা করব। দারুণ দারুণ গান বার করে নিয়ে এসেছেন, সত্যি কথা, আমাদের বাংলা গানের ঐতিহাসিক গান সব। আমাদের পরের বন্ধু কে আছেন দেখি, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। পূর্ব বর্ধমান বীরগ্রাম থেকে সুখদেব পাল বলছি। বলুন দাদা। তপন বাবুর কণ্ঠস্বর খুব সুমধুর। বাহ, দুটো গান শুনলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, তবে আমার শিল্পী পছন্দ হচ্ছে মান্না দে, আর গান পছন্দ আপনার। ঠিক আছে, একদম ঠিক আছে, ভালো লাগছে। ঠিক আছে ঠিক আছে, শোনাবো আপনাকে। ঠিক, স্বর্ণযুগের গান হবে, মান্না দে তো থাকবেই, এসে যাবেই, মান্না দিকে বাদ দিয়ে স্বর্ণযুগ মানে অচল নিশ্চয়ই, একদম। এখন আমরা একটা পুরো আইকনিক গানে, আইকনিক গান শোনাচ্ছি, হেমন্ত মুখোপাধ্যায়ের গান এবং গীতিকার এবং সুরকার সলিল চৌধুরী। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, তবু কত খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। তারা গেল আলো জেলে ভালোবেসেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। তারা গেল ভালোবেসে আলো জেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরে মিছে, একদিন চেয়ে দেখে আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।
আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে মন যা বোঝে না বুঝে না বুঝে তা বোঝে আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে মন যা বোঝে না বুঝে না বুঝে তা বুঝে আমার চতুর্পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা গতিহীন ধারা আমার প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা অপূর্ব তপন ভট্টাচার্য আজকে আমাদের সাথে সকাল সকালে এবং শুরুতেই যেমন বলেছি আজকে সমস্ত স্বর্ণযুগের গান নিয়ে আজকে আমরা সকাল সকাল আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের ফোনে কি আছেন দেখি নমস্কার বলুন কে বলছেন কোথা থেকে বলছেন সুপ্রভাত আপনাকে হ্যাঁ হ্যাঁ আমি তাপস কুমার সান্যাল বলছি গড়িয়া থেকে গড়িয়া থেকে তাপস বাবু বলুন তাপস কুমার সান্যাল গড়িয়া হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ আপনার অনুষ্ঠান সত্যি খুব ভালো হচ্ছে হ্যাঁ খুব ভালো অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ এবং শিল্পী তপনবাবু সত্যি অসাধারণ কারণ যে কটা গান শুনলাম সত্যি বেশ মধুর গান এবং তার গলাও খুব সুন্দর আর ওদিকে যন্ত্রশিল্পী যারা রয়েছেন তারাও অনবদ্য আপনার টিভিটা অফ করে দিন তাহলে বোধহয় সুবিধা হবে আপনার আমাদের হ্যাঁ অফ করা আছে আচ্ছা মিউট অফ না মিউট করে দিন আর কি হ্যাঁ মিউট করা আছে হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা আর তার সঙ্গে যন্ত্রশিল্পী একদিকে আর শিল্পী আরেক দিকে আর তার মাঝখানে অ্যাঙ্কার হিসেবে সুরজিৎ বাবু অনবদ্য খুব সুন্দর তাই তো খুব ভালো এবং অনুষ্ঠান সামগ্রিকভাবে বেশ সুন্দর হচ্ছে বেশ ভালো লাগছে এই বক্তব্য আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনুষ্ঠান ভালো লাগছে এটাই তো আমরা শুনতে চাই আপনাদের থেকে আর কিছু না আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা একদমই তাই তপন না একটু একটু করে তোমার কথায় যাব আর গানও থাকবে হ্যাঁ ঠিক 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 তোমার গান শুরু কবে ঠিক আমার গান আমি ছোটবেলা থেকে মানে বাবার হাত ধরে আমার গানে আসা বাবা গান গাইতেন বাবা গান গাইতেন হ্যাঁ এরপর গানের প্রতি তো ভালোবাসাটা ক্রমশ ছোটবেলা থেকেই বাড়তে থাকে তার সঙ্গে লেখাপড়াও চলতে থাকে এইবারে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে আমাদের ব্যারাকপুরে মহাদেবানন্দ কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তার সঙ্গে গানের চর্চাও চালিয়ে যাই আমি ব্যারাকপুরে শ্রদ্ধেয় আমার প্রথম মাস্টারমশাই মানিক বিশ্বাসের কাছে আমি প্রথম গান শিখি তারপরে আস্তে আস্তে যখন মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম কলকাতায় আমি ক্লাসিক্যাল শিখতে আসি আমার মানে শ্রদ্ধেয় পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে আচ্ছা ওনার কাছে আমি দীর্ঘদিন ধরে উচ্চাঙ্গ সঙ্গীত তালিম নিয়েছি এর সাথে সাথে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার করি রবীন্দ্রভারতী থেকে খেয়াল নিয়ে এইবার তখন এই গ্রে স্ট্রিটে বিমান মুখোপাধ্যায় থাকতেন এবং সেই বিমান বাড়িতে আমার এক বন্ধু আমাকে নিয়ে যায় তার গান শুনে এবং নজরুল গীতি মানে পার্টিকুলার নজরুল গীতি শুনে আমি এত মানে আপ্লুত হই যে আমি নজরুল গীতি আমি মানে শিল্পী হিসাবেই মানে ব্যারাকপুরেও পরিচিতি এবং আমি আকাশবাণীর বিহাই গ্রেডের আর্টিস্ট নজরুল গীতি শিল্পী হ্যাঁ কিন্তু বাংলা গান এই গানগুলো তো অমর গান এগুলো নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত অন্য দিয়ে বিচার করা যায় না কেন এগুলোর মধ্যে যে প্রাণ আছে কথার যে মানে মানে কথার যে কি বলবো মানে কথার যে মানে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশন তো সব গানের মধ্যে তো পাওয়া যায় না যার জন্য এই গানগুলো মানে একদম ঠিক আমার একদম মনের মতো গান একদম এই মনের মতো গান নিয়েই তো আমরা আজকে সকাল সকালে চলুন একটু আলাপ করে নিই আমাদের যন্ত্রশিল্পীদের সাথে আমার একদম বাঁদিকে সবাই ব্যারাকপুরের আজকে বললাম বাঁদিকে আকাশ কর্মকার আপনারা হ্যান্ডসনিক বলতে পারেন ইলেকট্রনিক পারকাশন বলতে পারেন আকাশের পাশে আশিস কর্মকার কিবোর্ডে
আকাশ আশিসেরই পুত্র এবং আমার ডান দিকে তবলা বাজাচ্ছেন অরুণ মণ্ডল। আমরা পরের গানে যাই তপনদা, কি গান শোনাচ্ছেন? আর আমার যে নিচ্ছেন তিনি হচ্ছেন একদম সুরজিৎ দা, আপনারা চেনেন, বলার মতন কিছু নেই, নাম দিয়ে চেনাবার দরকার নেই তাকে, তাকে দেখলেই তার কণ্ঠস্বর শুনলেই লোকে চিনে যাবে এটা কে বলছে। আচ্ছা এইবারে দাদা আমি কথা হচ্ছে সুধীন, কথা হচ্ছে হ্যাঁ কথা এবং সুর সুধীন দাশগুপ্ত, শিল্পী হচ্ছে সুবীর সেন। আচ্ছা এত সুর আর এত গান। এত সুর আর এত গান যদি কোনদিন থেমে যায় সেই দিন তুমি অত গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায় সেই দিন তুমি অত গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত কতদিন আর জীবন কত আর মধু লগন কতদিন আর জীবন কত আর মধু লগন তবু তো পেয়েছি তোমার তো পেয়েছি তোমার জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান আমি তো গেছি সেই গান যে গানে দিয়েছিলে প্রাণ আমি তো গেছি সেই গান যে গানে দিয়েছিলে প্রাণ ক্ষতি নেই আজ কিছু ভুলেছি যত কিছুটা ক্ষতি নেই আজ কিছু ভুলেছি যত কিছুটা এ জীবনে সবই যে হারা এ জীবনে সবই যে হারা জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায় সেই দিন তুমি অত গো জানি ভুলে যাবে যে আমার এত সুর এত গান। অপূর্ব তপন একটা রিকোয়েস্ট, মানে আজকের পর থেকে শুধু নজরুল গীতি নয়, তুমি এই গানগুলো গাও মঞ্চে। ঠিক আছে, ভালো লাগছে শুনতে, মানে 100% কনভিকশন নিয়ে বলছি কথাটা, 100% একদম। থ্যাংক ইউ দাদা।
তপনের সাথে আজকে তপন মজুমদারের সাথে আমরা আজকে তপন ভট্টাচার্য তপন ভট্টাচার্যের সাথে আজকে আমরা সকাল সকালে চলুন আমরা পরের গানে চলে যাই তপন ভাই আচ্ছা শুনছি হ্যাঁ দাদা এতক্ষণ তো পুরনো দিনের গান করলাম যেহেতু আমি আকাশবাণী নজরুল গীতি শিল্পী একটা নজরুল গীতি গাই হ্যাঁ নিশ্চয় হ্যাঁ এটা হচ্ছে নজরুলের ভাটিয়ালি জানি না আপনি সামনে আছেন আপনার সামনে গাওয়াটা আমার হ্যাঁ আপনি গান গাইছি আমি চেষ্টা করছি একদম জলের নদী আমার গহীন জলের নদী আমার গহীন জলের নদী আমি আমি তোমার জলে তোমার জলে রইলাম ভেসে জনম বুধি আমার গহীন জলের নদী আমার গহীন জলের নদী তোমার বানে ভেসে গেল আমার বাধা গো চোরে সে নদীরে নদীরে চরে সে বসলাম রে ভাই বাসাইলে সে চর এখন সব হারিয়ে তোমার জলের আমি মাসিনীর বোধি আমি মাসিনীর বোধি আমার গহীন জলের বোধি আমার গহীন জল ভাঙিলে ঘর পাবো ভাই ভাঙলে কেন মন হারালে আর পাওয়া না চাই মনের মত জোয়ারে মন ফেরে নারস বাটিতে হারায় যদি বাটিতে জলে রইলাম ভেসে জলময়বুধি আমার গহীন জলের নদী আমার গহীন জলের নদী আমার গহীন জলের নদী নজরুল গীতি শুনলাম আমরা আমরা আধুনিক গান শুনছি স্বর্ণযুগের গান শুনছি আজকে তপন দা আমাদের সাথে একটা দারুণ একটা সকাল আমাদের তপন দা উপহার দিচ্ছে আমাদের ফোনে কে আছেন বন্ধু দেখি নমস্কার হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার নমস্কার গুড মর্নিং হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি সবিতা মাইতি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি বলুন দাদা দিদি বলুন দিদি হ্যাঁ সবিতা মাইতি হ্যাঁ হ্যাঁ দিদি সুরজিৎ বাবু আপনি
আপনি তো একজন সঙ্গীত শিল্পী এবং সঞ্চালক হিসাবে সত্যি মানে আপনার সুনাম করতে ইচ্ছা করে, কারণ আপনি নিজে সঙ্গীত শিল্পী হয়ে আপনি অন্যান্য সঙ্গীত শিল্পীদেরকে এমন ভাবে মেলে ধরেন যে সত্যি প্রশংসনীয়। এবং আজকের শিল্পী তপন বাবুকে আমার নমস্কার। নমস্কার দাদা, নমস্কার আপনাকেও আমার নমস্কার। দিদি যে দিদি, ও নমস্কার দিদি, নমস্কার নমস্কার দিদি। আর তপন বাবু, আপনি না চাইতেই আমার মানে পুরানো দিনে স্বর্ণযুগের গান আমার মনের মতো গাইছেন। তবে আরেক দাদাও বললেন যেটা, সেটাও যদি গাইতে পারেন সেটা আমারও ভালো লাগবে। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। ঠিক আছে, আর আপনার ব্যারাকপুরের যন্ত্রশিল্পী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, আপনাদের কণ্ঠে গান শুনতে শুনতে আমাদের জীবনটাও যেন শেষ হয়ে যায়। আবার কথা হবে আমাদের। একদম, বলো তপন দা কি গান শোনাবে এইবার। সুবীর সেনের আর একটা গান, মানে কালজয়ী গান। সুর হচ্ছে সুবীর সেন, কথা হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদার। হ্যাঁ, দুজনের কম্বিনেশনে দেখুন গানটা। যে আগেকার দিনে তো অনেক গান বলে তো শেষ করা যায় না, কাকে বাজবো, আমি আমার মতো করে একটা বেছে এনেছি। এইবার আমি চেষ্টা করব যারা বলছেন তাদের গান রাখার। রাত হলো নিঝুম, ফুলের দু চোখে বুম, চাঁদই জেগে হাওয়া শুধু কথা কয়। রাত হলো নিঝুম, ফুলের দু চোখে জাদুই জেগে হাওয়া শুধু কথা কয়। রাত হলো নিঝুম, রাত হলো নিঝুম, ফুলে
চোখে চাতোয়ে জেগে রয়ে হাওয়া শুধু কথা কয় রাত হলো মিছুন। দারুণ, খুবই প্রিয় গান মনে হলো তপনদার গান শুনে, তাই না? মানে অন্তরের গান, একদম একদম গান গাওয়া শুনেই বুঝতে পারছি সেটা। তপন এরপর কি শোনাচ্ছ? এরপরে ওই মান্নাদের কথা উনি বললেন, হ্যাঁ, মান্নাদের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, মানে কথা আর সুর হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়, এবং এটা একটা বিখ্যাত গান মান্নাদের। মান্নাদের সবই গান বিখ্যাত, সেই বিখ্যাতর মধ্যে একটা জাগো নতুন প্রভাত জাগো সময়ে হলো জাগো নবদিন মনে অন্ধ তিমিরোদা খোলো হে খোলো নতুন প্রভাত জাগো সময়ে হলো জাগো নতুন প্রভাত জাগো সময়ে হলো অন্তরে অন্তরে গাও আলো দাও কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও অন্তরে অন্তরে গাও আলো দাও কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও জাগো জাগো সুন্দর তোমার পরশে সবে রাঙিয়ে তোলো নতুন প্রভাত জাগো সময়ে হলো জাগো জীবনে ঝরো সূর্য সুধা নবারুণ মাধুরীতে ভরো বসুধা বলে বলে ফুল ফোটে তোমারই আশায় বিহগের সুরে সুরে বন্দনা গায় বলে বলে ফুল ফোটে তোমারি আশায় বিহগের সুরে সুরে বন্দনা গায় জাগো জাগো নির্মল ক্ষমার আলোয় মন ভরিয়ে তোলো নতুন প্রভাত জাগো সময়ে হলো জাগো নবদিন মনে অন্ধ তিমিরোদা খোলো হে খোলো নতুন প্রভাত জাগো সময়ে হলো জাগো। অপূর্ব, স্বর্ণযুগের গান নিয়ে যারা রিসার্চ করেন তারা হয়তো বলতে পারবেন, আমার জানা নেই, এই গানটাতে অসাধারণ বাঁশি ছিল বাজানো পুরো গানটা জুড়ে, আমার জানা নেই কে বাজিয়েছিলেন তখন, খুব দিকপাল বাঁশি বাদকরা ছিলেন, তাদের মধ্যে কেউ একজন হবে নিশ্চয়ই। তো জানি না, আমাদের দর্শকদের মধ্যে কেউ জানলে জানাবেন, আমাদের তো ইউটিউব চ্যানেলেও আপনারা এই দেখছেন, সেখানে কমেন্টে লিখিয়ে পাঠাতে পারেন যদি আপনাদের জানা থাকে এই গানে বাঁশি কে বাজিয়েছিল। হঠাৎ মনে হলো গান শুনতে শুনতে, আমাদের ফোনে আছেন বন্ধু, নমস্কার, স্বাগত, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
নমস্কার। হ্যাঁ, আজকে শিল্পী তপনবাবু বলেছেন খুবই সুন্দর ওনার গলা, আর সঙ্গে যারা সহযোগিতা করছেন তারা খুব ভালো প্রোগ্রাম করছেন। আর সবথেকে বড় কথা যে উনি নজরুল গীতির উপরে বললেন, আমিও একটু আপনার নামটা বলবেন একটু প্লিজ। আমার নাম রঞ্জিত প্রামাণিক। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি নিউয়ালিপুর থেকে বলছি। নিউয়ালিপুর থেকে, হ্যাঁ বলুন রঞ্জিত বাবু। তপনবাবু খুব ভালো গান করছেন। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিনই শুনি, আমি প্রতিদিন শুনি, ভীষণ ভালো। ডিডি বাংলার মানে প্রতিদিনই আমি নিয়মিত শ্রোতা শুনি। হ্যাঁ, নিয়মিত শ্রোতা। আর সুহিত বাবুর তো কথা না বললেই হয়, এত সুন্দর উনি সঞ্চালনা করেন। আমার একটা অনুরোধ, উনি নজরুল গীতির উপর বললেন, আমি আগের মিনিটে গিটার বাজাই, আমারও ভালো লাগে। তোমার আঁখির মতো আকাশের দুটি তারা, অথবা মনে পড়ে আর সেকেন্ড জন্মে বিদায় সন্ধ্যাবেলা, এইটার মধ্যে একটা যদি শোনাতে পারেন। আর মান্নাদের উনি পছন্দ বললেন কপোড়া চোখের জল, অথবা এই তো সেদিন তুমি আমারে বোঝালে, যদি উনি করেন আমার খুব ভালো লাগবে। হেমন্ত মুখার্জি আমার গানের স্বরলিপি লেখা হবে, পথ হারাবো বলে। এবার আচ্ছা, এতগুলো বললাম, যদি সম্ভব হয়। ঠিক আছে, শুনলাম। হ্যাঁ হ্যাঁ, শুনলাম, চেষ্টা করব। ভালো থাকবেন। আসলে মান্না দের এখন যদি রিকোয়েস্ট করতে শুরু করি আমরা, তাহলে তো শেষ হবে না, সারা দিন কেটে যাবে একের পর এক গান নিয়ে। তাই তপনবাবু, তো অনেক কথাবার্তা, আমাদের 7 মিনিটের হাতে সময় আছে, তার মানে ধরে নিলাম আর দুটো মাত্র গান গাওয়া যেতে পারে। অতএব দুটো প্রাণের গান আপনি এইবারে এবারে আমি যে গানটা গাইবো এটাও খুব বিখ্যাত গান, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার রতু মুখোপাধ্যায়। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপন চোখে কোনা। বাহ, দারুণ। আমি একটু একটা কাজ করি, এই গান শুরুর আগে আমাদের কালকে শিল্পীর কথা আপনাদের জানিয়ে দিই, তারপর দেখবো আমরা আরেকটা গান গাওয়ার কথার সময় আছে। অর্চনা ভৌমিক আমাদের কালকে সকাল সকালের শিল্পী, আর কালকে সঞ্চালনে থাকবে সিধু। হ্যাঁ, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, জানো স্বপন চোখে কোনা। ঝরা মালা বুকে তুলে নি স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনের কোনা, হারানো স্বপন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপন চোখে কোনা। আবার মাধবি লতা বাতাসে চেয়েও না ওগো দোলাতে, আবার মাধবি লতা বাতাসে চেয়েও না ওগো দোলাতে, যে ব্যথা নিয়েছি মেনে
অকারণে শোনাতা ভোলাতে যে আশা হয়েছে অগমিতে শুধু আলে আর পিছে পিছে যে আশা হয়েছে অগমিতে শুধু আলে আর পিছে পিছে সমব্যথা দিয়ে তারে স্বপন চোখে কোনা ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না হারানো স্বপন চোখে কোনা। অপূর্ব তপনদা আপনার প্রত্যেকে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, কোথাও কোনো ডাক্তার বা প্রশাসন বলেনি যে আমরা সব রকম সাবধানতা ছেড়ে দিতে পারি, তাই ছাড়বেন না প্লিজ। আমরা আবার ফেরত যেতে চাই না আমাদের এই অন্ধকার দিনগুলোতে, আমরা আস্তে আস্তে এই সমস্ত অন্ধকার থেকে কাটিয়ে উঠছি, তাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তপনদাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই আমাদের এত সুন্দর সকাল উপহার জন্য, সমস্ত যন্ত্রশিল্পীদের ধন্যবাদ। আজকের মতো শেষ গানে যাব, জানি না একটুখানি সময় আছে, একটু একটু করি, আমরা করতে করতেও বিদায় নিতে পারি, গান গাইতে গাইতেও বিদায় নিতে পারি। অভিনন্দন প্রশংসা নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন প্রশংসা নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয় প্রশংসা নয়, তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মন ঋণী, তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মন ঋণী, তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখর, তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখর আমার নীরব চেতনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয় প্রশংসা নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয় প্রশংসা নয়। একটা দীর্ঘ যাত্রার শেষে আমি পৌঁছালাম মানালি। মানালি একটা শান্ত পাহাড়ি শহর, দিন যাপন আছে, ব্যস্ততা নেই। হিমালয়ের ইচ্ছে বৃষ্টিতে ভেজা ভেজা রাস্তাঘাট, গাড়ির ধোঁয়া ঢাকতে পারেনি পাহাড় চোয়ানো সোঁদা গন্ধকে। Thank you.
এলাম হাঁটা পথে মনু মন্দিরে। চেনা পরিচিত মন্দিরের সঙ্গে কিন্তু মনু মন্দিরের গঠন একেবারে মেলে না। প্রথমেই দেখে মনে হয় যেন একটা সুগঠিত বাড়ি। ভেতরে আছে সুন্দর কাঠের কাজ, গর্ভগৃহে পাথরে তৈরি মনুমূর্তি। জানেন, পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে নাকি মৌমাছিরা একটা পাথর বয়ে এনেছিল পূজোর জন্য। আমি এখন পাহাড়ি পথে চলেছি সেই জায়গার দিকে। নাগাড়, পাথরের উপর এক অসাধারণ ক্যাসেল। প্রায় 500 বছর আগে কুলুর রাজা সেত সিং নির্মাণ করেন এই পাথরের ক্যাসেল। তখন নাগাড় ছিল কুলুর রাজধানী। ক্যাসেলের একটি অংশ পরিবর্তিত হয়েছে মিউজিয়ামে, অপর অংশটিতে হোটেল। ক্যাসেলের উপর থেকে দেখা যায় সবুজ গিয়াস উপত্যকা। সকাল সকাল